নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। প্রিয় দর্শক বন্ধু, আমাদের প্রত্যেকের জীবনে গ্রহ নক্ষত্র বিশেষ ভূমিকা রাখে। এটা আমরা সকলেই যারা জ্যোতিষশাস্ত্র চর্চা করি বা জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে অল্প বিস্তর জানি সেটা সকলেই জানি। আর এই গ্রহ ও নক্ষত্রের স্থান পরিবর্তনের ফলে আমাদের জীবনে এর বিশেষ প্রভাব পড়ে, সেটা নেতিবাচক হতে পারে বা পজিটিভও হতে পারে। আর সেই প্রভাব কখনো আমাদের জন্য ভালো হয়, আবার সেই প্রভাব কখনো আমাদের জন্য খারাপ খবর নিয়ে আসে। জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি হল নৈসর্গিক শুভ গ্রহ। বৃহস্পতি শুভ ফলদাতা। আগামী 20 নভেম্বর শনিবার 2021 ভারতীয় সময় রাত্রি 11:30 নাগাদ বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করবে। যে কোনো গ্রহ রাশি পরিবর্তন করলে 12টি রাশির ক্ষেত্রেই কোনো না কোনো ভাবে শুভ বা অশুভ প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্র মতে যে গ্রহ বেশি সময় ধরে একই রাশিতে অবস্থান করে তার শুভ বা অশুভ ফল দানের ক্ষমতা ততই বেশি। বৃহস্পতি যেহেতু কম বেশি 1 বছরের কাছাকাছি যে কোনো রাশিতে অবস্থান করে, তার ফলে রাশিচক্রের 12টি রাশির কোনো না কোনোভাবে শুভ প্রভাবে প্রভাবিত হবেই হবে। তবে চলুন কোন রাশিতে কি কি প্রভাব পড়তে পারে আমরা এখন সেটাই দেখে নেব। প্রিয় দর্শক বন্ধু, আমরা এই ভিডিওতে আলোচনা করব কর্কট রাশির জাতক বা জাতিকারা এই বর্তমানে বৃহস্পতি গ্রহ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গোচর ভ্রমণকালে আপনাদের কি কি ফলাফল প্রাপ্ত হবেন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনাদের নিজের নিজের রাশি থেকে বৃহস্পতি অষ্টমভাবে গোচর করবে এবং সেখান থেকে এই বৃহস্পতি প্রথমে দ্বাদশভাবে দৃষ্টি দেবে, তারপর দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে, তারপর চতুর্থভাবে দৃষ্টি দেবে। দ্বাদশ ভাব হলো আমরা জানি ব্যয়ের জায়গা, ক্ষতির জায়গা। এই দ্বাদশ ভাব হচ্ছে অপমান অপবাদের জায়গা। এই দ্বাদশ ভাব হচ্ছে দীর্ঘকালীন রোগ ভোগের জায়গা, হসপিটালাইজেশনের জায়গা, অর্থ দণ্ডের জায়গা, কঠিন পীড়ার জায়গা, দারিদ্রতার জায়গা। সুতরাং এই জায়গায় যখন দৃষ্টি দেবে তখন কিন্তু দেখবেন ব্যয় বা ক্ষতি কমিয়ে দেবে। বৃহস্পতির দৃষ্টি যখন দ্বাদশে পড়বে দেখবেন আপনাদের দীর্ঘকালীন অসুস্থতা বা রোগ ভোগ থেকে মুক্তি লাভ করবেন। যখন বৃহস্পতির দৃষ্টি দ্বাদশে থাকবে তখন দেখবেন হসপিটাল থেকে আপনি ছাড়া পেয়ে যাবেন, সুস্থতার দিকে এগিয়ে যেতে পারবেন। যখন দ্বাদশের দৃষ্টি পড়বে বৃহস্পতির তখন দেখবেন আপনার উপর যে অপমান অপবাদ লাগিয়েছে, লাঞ্ছনা যে লাগিয়েছিল, সেগুলো থেকে মুক্তি লাভ করতে পারবেন। ব্যবসার ক্ষতির থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, অভাব দারিদ্রতা অনটন থেকে বেরিয়ে আসতে পারবেন। আবার দ্বিতীয়ভাবে যখন দৃষ্টি পড়বে, দ্বিতীয় ভাব হচ্ছে ধনস্থান, দ্বিতীয় ভাব হচ্ছে আত্মীয় স্বজন, দ্বিতীয় ভাব হচ্ছে ভোজন, আপনার কথাবার্তা সঞ্চিত ধনের জায়গা, ক্রয় বিক্রয় যারা ব্যবসা করেন তাদের জায়গা। তাই দ্বিতীয় ভাবে যখন দৃষ্টি পড়বে তখন দেখবেন আপনাদের সঞ্চয় বৃদ্ধি পাবে, আপনাদের বিনিয়োগ বৃদ্ধি পাবে, আপনাদের সঙ্গে আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন বা প্রতিবেশীদের সম্পর্ক বৃদ্ধি পাবে, সম্পর্ক ভালো হবে। ক্রয় বিক্রয় ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের দেখবেন তাদের ব্যবসা ভালো হবে।
ব্যাংকের সঙ্গে যারা ট্রানজাকশান করছেন, লোন নিতে চাইছেন বা অন্যান্য কিছু কাজ, তাদের দেখবেন সেই সব ট্রানজাকশানগুলো সফল হবে। এরপরে চতুর্থভাবে দৃষ্টি পড়বে, চতুর্থ ভাব হলো মায়ের জায়গা, চতুর্থ ভাব হলো হৃদয়ের জায়গা, চতুর্থ ভাব হচ্ছে বন্ধুর জায়গা, চতুর্থ ভাব হচ্ছে প্রাথমিক শিক্ষার জায়গা, চতুর্থ ভাব হচ্ছে গাড়ি বাড়ি অর্থাৎ প্রপার্টি সম্পত্তির জায়গা। তাই যখন চতুর্থ ভাবে দৃষ্টি পড়বে, তখন দেখবেন যারা যারা পড়াশোনা করছেন শিক্ষার্থী, তাদের দেখবেন শিক্ষায় উন্নতি হবে, শিক্ষায় সফলতা লাভ করতে পারবেন। আর মায়ের ভালো হবে, মায়ের দিক থেকে দেখবেন কিছু না কিছু লাভ আপনাদের হবে। যাদের যাদের পারিবারিক বিষয় সম্পত্তি নিয়ে ভাগ ভাটোয়ারা ইত্যাদি চলছে, দেখবেন সেই সকল ঝামেলা মিটে যাবে। বা আপনি দেখবেন নতুন কোনো গাড়ি কিনতে পারছেন, বাড়ি বা ফ্ল্যাট কিনতে পাচ্ছেন, নতুন প্রপার্টি আপনার ক্রয় করার কিন্তু খুব শুভ যোগ তৈরি হবে এই সময়ে। তবে এর সাথে সাথে কিছু ঋণাত্মক ঘটনাও কিন্তু ঘটবে, যেমন ঝামেলা, দুঃখ ভোগ করতে হতে পারে, অসফলতার মুখ দেখতে হতে পারে, সরকারি কাজ কারবারে ক্ষতি হতে পারে, বা বাড়ি থেকে দূরে যেতে হতে পারে, অর্থ নষ্ট হতে পারে, ইত্যাদি ঋণাত্মক ঘটনাও কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। তাই এই ঋণাত্মক ঘটনাগুলো প্রভাব যাতে আপনার জীবনে কম পড়ে এই সময়, শুভ ঘটনা বা ধনাত্মক ঘটনার প্রভাব যেন বাড়তে পারে, তার জন্য অবশ্যই আপনাদেরকে প্রতিকার করতে হবে। প্রতিকার হিসেবে আমি বলবো মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করুন, আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র, লঘু মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা প্রতিদিন নিত্য জপ করুন। এই মন্ত্র জপ না করে গৃহ থেকে বেরোবেন না, অন্তত এই কটা মাসের জন্য এই প্রতিকারগুলো মানুন। পারলে সকালে একটি চন্দনের টিপ কপালে দিয়ে তবে বেরোবেন। এইটি করতে পারলে দেখবেন আপনাদের এই ঋণাত্মক প্রভাবগুলো অনেক কমে যাবে, ধনাত্মক প্রভাব বৃদ্ধি পাবে, আপনাদের জীবন আনন্দময় হয়ে উঠবে। প্রিয় দর্শক বন্ধু, সর্বশেষে আমি আপনাদের জানাতে চাই, যারা যারা অন্যান্য রাশিরও এই বৃহস্পতির গোচর ফল জানতে চান বিস্তারিতভাবে, তারা এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে গিয়ে প্রত্যেকটি ভিডিওর আলাদা আলাদা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু সেই রাশির বিস্তারিত ফলাফল জানতে পারেন। ধন্যবাদ, ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় মা।